সো হ্যালো ব্রো, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সো আপনি হয়তো একটা সমস্যায় রয়েছেন কিংবা ভবিষ্যতে একটা সমস্যায় পড়তে পারেন। সেটা হচ্ছে আপনি যখনই আপনার ফেসবুক আইডিটাকে ওপেন করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার কাছে এই ধরনের একটা লেখা শো করবে, সেটা হচ্ছে সিজন এক্সপার্ট প্লিজ লগ ইন আগেন। এবার আপনি এখানকার এই ওকেতে ক্লিক করবেন তাহলে আপনাকে আপনার আইডি থেকে বের করে দেওয়া হবে এবং আপনি পুনরায় যখন আপনার আইডিতে লগ ইন করবেন তখন আপনার কাছে সেম এইভাবে আরেকটা ইন্টারফেস শো করবে। এবার আপনি বারবার ওকেতে ক্লিক করবেন আপনাকে বারবার বের করে দেওয়া হবে, আপনি ফেসবুক ইউজ করতে পারবেন না। সো যারা এমনটা সমস্যা রয়েছেন কিংবা ভবিষ্যতে এমনটা সমস্যায় পড়বেন সমাধান চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো আমার ফেসবুকে একটা সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে আমি যখনই ফেসবুক আমার অ্যাপটা ওপেন করতাম তখন আমি দেখতে পারতাম যে সেখানে লেখা শো করতো সিজন এক্সপার্ট। সো আমি ওকেতে ক্লিক করতাম বারবার আমাকে ফেসবুক থেকে বের করে দিত। সো এই সমস্যাটা আমি সমাধান করেছি, দেখতে পাচ্ছেন যে আমার এখন কিন্তু আমার ফেসবুকটা পারফেক্টলিভাবে চলতেছে। সো কীভাবে আমি আমার ফেসবুকের এই সমস্যার সমাধান করলাম সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো যখন আমি এইমন সমস্যা রয়েছিলাম তখন আমি অনেকগুলো ট্রিক্স অ্যাপ্লাই করেছি, একটাও কাজ হয়নি, তারপর সর্বশেষ একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছি সেটাতেই কাজ হয়ে গেছে। সো তাই ভাবলাম আপনাদের মাঝে আপনি এই ট্রিক্সটি শেয়ার করা দরকার। যারা এমনটা সমস্যা রয়েছেন যে ফেসবুক ব্যবহার করতে পারতেছেন না, যে বারবার এই ধরনের সিজন এক্সপার্ট লেখা শো করতেছে, এই ধরনের সমস্যার সমাধান চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তাই ট্রিক্সটি শেখার আগে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। সো গাইস, ফেসবুকের এই সিজন এক্সপার্ট এই সমস্যার সমাধান করার জন্য প্রথমত আপনি আপনার ফোনের যে সেটিংসটা রয়েছে ফোনের সেই সেটিংসটাকে ওপেন করবেন। দেন সেটিংসে এসে এবার আপনি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন, তারপর আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন যে অ্যাপস বলে, এখানকার এই অ্যাপস অপশনটা খুঁজে বের করে অ্যাপসে ক্লিক করবেন। আপনার এখানে অ্যাপস বলে অপশন না থেকে অ্যাপ্লিকেশন বলে অপশন থাকতে পারে, আপনি সেই অ্যাপ্লিকেশন কিংবা এই অ্যাপস অপশনটায় আসবেন। দেন আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার ফোনে বর্তমানে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করা রয়েছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন এখানে শো করবে। এবার আপনি এখান থেকে আপনি যদি ফেসবুক লাইটে এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনি ফেসবুক লাইটটা খুঁজে বের করবেন, কিংবা ফেসবুকে হয়ে থাকলে আপনি আপনার ফেসবুক অ্যাপটাকে এখান থেকে খুঁজে বের করে অ্যাপটাতে ক্লিক করে দেবেন। সো ফেসবুক অ্যাপটার উপর ক্লিক করার পরে এবার আপনি এখানে দেখতে পারবেন যে এই ধরনের বেস্ট কয়েকটি অপশন শো করবে সেটিংস থেকে ফেসবুক অ্যাপটায় আসলে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন রয়েছে ফরেস্ট স্টপ, এখানকার এই ফরেস্ট স্টপ অপশনটা ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পারবেন যে ফেসবুকটা কিন্তু আপনার রিফ্রেশ হয়ে গেছে, এখন থেকে আপনার সমস্যাটা সমাধান হয়ে গেছে। আপনার এখানে ফরেস্ট স্টপ অপশন না থেকে এখানে কিংবা উপরে কর্নারে ডাটা ক্লিয়ার বলে অপশন থাকতে পারে, আপনি সেটিংস থেকে আপনার ফেসবুক অ্যাপটার ডেটা ক্লিয়ার দিয়ে দেবেন, তাহলে আপনার এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনস্ট্যান্টলি। এখন থেকে আপনি যদি আপনার ফেসবুক অ্যাপটা ওপেন করেন তাহলে ওই সিজন এক্সপার্ট অপশনটা আর কোনো কখনোই শো করবে না। তারপর যদি শো করে তাহলে আপনি ফেসবুক আপনার ফোন থেকে একবার ডিলিট করে তারপর পুনরায় আবার ইনস্টল করে আপনার আইডিটা লগ ইন করবেন, দেখবেন সমস্যাটা সমাধান হয়ে যাবে। সো আমি আপনাদেরকে এই যে ট্রিক্সটা দেখালাম, এই ফরেস্ট স্টপ অপশনটা ক্লিক করে আপনার ফেসবুক অ্যাপটাকে এখান থেকে রিপ্লাই দিবেন, কিংবা আপনার ফোনে ডাটা ক্লিয়ার অপশন থাকলে এখানে ডাটা ক্লিয়ার দেবেন ফেসবুকের অ্যাপটার, তাহলে আপনি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন 100% শিওর। সো ফেসবুক সম্পর্কে আপনার যদি কোনো প্রকার মতামত কিংবা সমস্যা থাকে তাহলে আপনি আমি এই ভিডিওর কমেন্টে জানাবেন। ফেসবুক সম্পর্কে কোনো মতামত থাকলে, কোনো সমস্যায় পড়লে এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে আপনাদের সমস্যার সমাধান করে দেবো। সো ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।